নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আটষট্টি হাজার কোটি টাকা ঋণ মুকুব করলো আরবিআই তালিকায় কারা কারা কাদের ঋণ মুকুব করা হলো সাধারণ মানুষের কী অবস্থা হবে বিষয় নিয়ে আলোচনা করছি তারা একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন তো চলুন শুরু করা যাক আটষট্টি হাজার কোটি টাকা ঋণ মুকুব করলো আরবিআই কাদের কাদের ঋণ মুকুব করা হলো এই তালিকায় কারা রইলেন সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষের ঋণ মুকুবের ব্যবস্থা হবে কিনা না হওয়ার সম্ভাবনা কতটা এ নিয়ে আলোচনা দেশ জুড়ে করোনা আতঙ্ক মারক ভাইরাসের ধাক্কায় বেলাইন হওয়ার পথে অর্থনীতি এর মধ্যে এক আরটিআইয়ের উত্তরে চাঞ্চল্যকর তথ্য দিল রিজার্ভ ব্যাংক। দেশের শীর্ষ ঋণ খেলাফিদের প্রায় আটষট্টি হাজার কোটি টাকা শ্রেফ মুখুব করে দেওয়া হয়েছে ঋণ খেলাফিদের তালিকায় এমন বেশ কয়েকজনের নাম আছে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত চলছে সাকেত গোখলে নামে এক আরটিআই কর্মী দেশের শীর্ষ পঞ্চাশ জন ঋণ খেলাফির নাম এবং তাদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেন যার উত্তরে শীর্ষ ব্যাংক জানিয়েছে শীর্ষ পঞ্চাশ জনের ঋণ খেলাপির কাছে আটষট্টি হাজার ছশো সাত কোটি টাকা পাওনা আছে ব্যাঙ্কগুলির এই তালিকায় সবার উপরে আছে বিতর্কিত অলঙ্কার ব্যবসায়ী মেহুল চোকসি শ্রেফ চোকসিরে পাঁচ হাজার চারশো বিরানব্বই কোটি টাকা মুকুব করেছে আরবিআই দ্বিতীয় স্থানে রয়েছে আর ই অ্যাগ্রো দুই ডিরেক্টর সঞ্জয় এবং সন্দীপ ঝুঞ্ঝুনওয়ালা যাদের মোট চার কোটি টাকা ঋণ মুকুব করা হয়েছে আরেক অলঙ্কার ব্যবসায়ী যতীন মেহতার প্রায় চার হাজার ছিয়াত্তর কোটি টাকা মুকুব করা হয়েছে তালিকায় আছে বাবা রামদেব এবং আশ্চর্য বালাকৃষ্ণর সংস্থা রুচি সয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের প্রায় দুই হাজার দুশো বারো কোটি টাকা মুকুব করা হয়েছে আর কর্মী সাকেত গোখলে বলেছেন গত বাজেট সেশনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এই তথ্য জানতে চান কিন্তু তখন তারা এই তথ্য দিতে চাননি আমাকে এই তথ্য দিল রিজার্ভ ব্যাংক। এক টুইটে সাকেত বলেছেন জন ব্যবসায়ীর মোট ঋণ খেলাপির পরিমাণ আটষট্টি হাজার কোটি যা কিনা ব্যাংক থেকে ভারত যে টাকা করোনার জন্য ধার নিয়েছে তার গুণ ভারত করোনারুক্তে যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে তার তিরিশ শতাংশ পঁয়তাল্লিশ হাজার কোভিড টেস্টিং কিটের দামের সমান তো বন্ধুরা এবার কথা হচ্ছে বিরাট বড় বড় ব্যবসায়ী দেশের অন্যতম ব্যবসায়ী এদের ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা কৃষক এবং ছোট ব্যবসায়ী রয়েছে বিভিন্ন ধরনের লোন রয়েছে যারা এই লকডাউনের মধ্যে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারছে না দেনার দায়ে পড়ছে তাদের ঋণ কি মুকুব করার কোনো প্রচেষ্টা কোনো গ্রহণ করা হবে কি না সে নিয়ে আদৌ কোনো আলোচনা ওঠেনি যদিও তিন মাসের জন্য ইএমআই পোস্টপোন করে দেওয়া হয়েছে তিন মাসের ইএমআই দিতে হবে না আপাতত দিতে হবে না ঋণ গ্রহীতাদের কিন্তু পরবর্তীতে এই এই ইএমআই পরিশোধ করে দিতে হবে এরই মধ্যে দেশের অন্যতম বড় 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 ব্যবসায়ীদের ঋণ মুকুব করার বিষয়টি উঠে এসেছে এখন দেখার বিষয় সরকার সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ী কৃষকদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করছে ধন্যবাদ